Hi viewers, Assalamualaikum. This is Ritu from Bangladesh blogger Ritu. Kemon achen shobai? Asha kori allar mote onek bhalo achen. Ami alhamdulillah onek bhalo achi. To ei je ratre bela cheesy pasta toiri korchi white sauce diye. To khete khubi moja. Hut kore mone holo ratre bela kichu khai. To onek rate. To fir papar ektu halka halka khuda lagchilo. Fir papa ratre bela halka patla kichu khawar obhyas ache. To আজকে তেমন কিছু ছিল না তো ভাবলাম একটু পাস্তা বানাই ও খাবে আমিও খাবো তো তারপরে পরের দিন সকাল বেলায় যে বাজার নিয়ে এসেছে আজকে সকাল সকাল বাজার নিয়ে এসেছে মাসের বাজার গত মাসে যেহেতু তেমন কিছুই বাজার করা হয়েছিল না মশলাপাতি থেকে শুরু করে অন্য কিছু কারণ অনেক বাজার ছিল ঈদের মধ্যে করা হয়েছিল সেগুলো নিয়ে রয়ে গিয়েছিল তো এই তো মাসের বাজার করে নিয়ে এসেছে এখানে চটপটি মশলা একটা ককলা নুডলস এটা একটা গুড়া দুধের প্যাকেট তারপরে কাবাব মশলা কাজু বাদাম এখানে এখানে কি ছিল মনে নেই আমার ভিনেগার টিনেগার থেকে শুরু করে চটপটি ফুচকা খাবো এর জন্য চটপটি ফুচকা এগুলো সবই নিয়ে এসেছে কাট বাদাম নিয়ে এসেছে হালকা পাতলা কিছু মশলা পাতি আর সামান টামান কিনা হয়েছে এখানে তো আমি যেহেতু আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করে ফেলি তাই বাজারঘাটগুলোও দেখিয়ে ফেলি তো অনেকেই হয়তো এটা সোয়াব বা মনে করে যে এগুলো কেন দেখানোর কি দরকার তো ব্লগ মানে কিন্তু লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করব এটাই প্রতিনিয়ত বা আমরা কি খাচ্ছি কি পরছি কি করছি সবকিছু যদিও আমি শেয়ার করতে পারি না আপনাদের সঙ্গে অনেক অনেক ব্লগার আছে যারা সবকিছু শেয়ার করে তো আমি এত ধৈর্যশীল না টুকিয়ে টুকিয়ে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এত কিছু শেয়ার করি না তো যতটুকু পারি মন চাই যে মনে হয় আমার ভিউয়ার্সদের আমার এইটা একটা পরিবার ইউটিউব পরিবারকে জানানো প্রয়োজন তাদের সঙ্গে একটু টিকটক করি তো তাই জানাই সবকিছু তো এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছে ছোট ছোট আর ট্যাংরা মাছ দেশি নদীর ট্যাংরা পেয়েছে তাই নিয়ে এসেছে তো মাছ ফিওর পাপা খায় না তাই মাছটা কম কেনা হয় আমি আর ফিও বেবি খাই তো আর যা যা বাজার নিয়ে এসেছে সাবান শ্যাম্পু হ্যান্ড ওয়াশ এগুলো আমি সব উঠে উঠে রাখতেছি তো এই যে এই ডিটারজেন্টের সঙ্গে একটা বালতি ফ্রি পাওয়া গিয়েছে সেই বালতিটাও নিয়ে এসেছে তো এগুলান কাজের বুয়া থেকে গুছিয়ে গাছিয়ে নিব দেন মাছটা পরিষ্কার করে নিব নিয়ে আর রান্নাবান্না আগের দিনের একটু হালকা পাতলা ছিল তাই আর খেতে আমার কিছু রান্না করিনি শুধু ট্যাংরা মাছ একটা চচড়ি করেছিলাম আর রান্না করি নাই তো একটা সন্ধ্যাবেলা চটপটি বানিয়েছি সেটাই খাবো এখন সেটাই দেখালাম আর রাতের বেলা ফিওর পাপা এই যেহেতু লকডাউন শুরু হয়ে যাবে আগামীকালকে থেকেই এটা কিন্তু লকডাউনের আগের দিনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সেহেতু হালকা পাতলা কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে এই যে ঝুড়ি ঝুড়ি লাগতো আমাদের তো দুইটা ঝুড়ি নিয়ে এসছে ছোট একটা বড় একটা একটা রুম স্প্রে এখানে দুইটা চিরুনি আর ফিও বেবি পড়ার জন্য ওই যে এবিসি এগুলান অক্ষরগুলো নিয়ে এসেছে এগুলো ফ্রিজ বা স্টিল বা গ্রিল সবের সঙ্গে লাগানো যাবে আর কিছু খাবার দাবার কিনে নিয়ে এসেছে ফিওর পাপা যেহেতু রাত্রেবেলা এইটা সেটা খেতে পছন্দ করে এই জন্য কিছু খাবার নিয়ে এসেছে ওর জন্যই নিয়ে এসেছে আমিও পায়েস তারপরে ঝাল কিছু ছোলা বুট এগুলো সবসময় রান্না করে রাখি ওর পাপার জন্য নিমকি এগুলো সব নিয়ে এসেছে তো এগুলো সব উঠে উঠে রাখবো সেগুলোই সব গুছিয়ে নিয়েছিলাম নেওয়ার পর হট করে মনে হলো উইংস বানাই আর কি আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম সব কিছু রেডি করে রেখেছিলাম এখন শুধু ভেজে নিব বাবাও বাসায় আছে বাবাও সন্ধ্যাবেলায় একটু কিছু হালকা পাতলা খাবে বাবা মানে আমার শ্বশুর তো এখানে উইংস ভাজতেছি সেই উইংসগুলো নিয়ে আমি এখন আর কি বানাবো তো আমি নর্মাল যে সসগুলো সেগুলো নিয়েছি এখানে গ্রিন চিলি সস তারপরে শুধু চিলি সস ওখানে আমার একটা সস বাসায় তৈরি করা সেটাই ইউজ করব করে আমি এই যে এই সসটা বানাবো দেন উইংস তৈরি আর ফ্রোজেন পরোটা ছিল সেটাই ভেজে নিয়ে এখন নিচে দিয়ে আসব তো বাবা তো খুবই পছন্দ করেছে মাশাআল্লাহ মারও খুবই পছন্দ হয়েছে খুবই খুবই আমার হাতে ভাজা পোড়া তারপর এই ধরনের ফ্রাই খাবার দাবার
বাবা মা দুজনেই খুবই পছন্দ করে, সবসময়ই, আজকে ফার্স্ট না, সবসময় খুব পছন্দ করে, বাবারও খুব পছন্দ। তো দেখতে পেলেন আমরাও সব সাবার করে খেয়ে ফেলেছি। এটা পরের দিন সকালবেলা আমি খিচুড়ি, লাটকা খিচুড়ি আর আলু ভাজা করেছি, যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, তো লাটকা খিচুড়ি করলাম একদম নরম নরম। আর ফিওপি দেখেন কি সুন্দর রং করা শিখে গেছে, ওর ফুপি ওকে শেখায় একটু একটু করে, যখনই সময় পায় বা ফিও বেবি শিখতে চায়। ফিও বেবি তো বসানো টাপ, এখন ও সাইকেলে করে ঘুরতেছে আর ডিস্টার্ব করতেছে। তো আমি এর মাঝে একটু নাস্তা আর কি ইয়ে করতেছি ফিও বেবির জন্য, এই যে এখানে নুডলস করতেছি আর ড্রাগন ফল কেটে নিয়েছি, ফিও বেবিও খাবে আমরাও খাবো। দেন রাত্রিবেলা খাওয়া দাওয়ার আগে আমরা ডাক্তারের কাছে যাবো ফিওর পাপাকে নিয়ে, ফের পাপার অ্যালার্জিটা বেড়েছে, তো আমার স্যারের কাছে নিয়ে যাব। তো আশা করি আজকের এই ছোটো ব্লগটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।